আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইন্ডেক্স নিয়ে একটু কথা বলবো, পাশাপাশি আমরা কথা বলবো লাফার সোর্সিং বাংলাদেশ, সিপার্ল আইটি কনসালট্যান্ট লিমিটেড এবং মেট্রোস্পেন, এই চারটা স্টক নিয়ে কথা বলার ইচ্ছা আছে, পাশাপাশি ইন্ডেক্স নিয়ে একটু কথা বলার ইচ্ছা আছে। তো তার আগে যারা আমাদের ফেসবুক গ্রুপে এখনো যুক্ত হন নাই, আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস উইথ স্টক হ্যাক, যারা এই গ্রুপে এখনো যুক্ত হন নাই তারা এই গ্রুপে যুক্ত হয়ে নেবেন, কারণ আমরা চেষ্টা করি প্রতিদিনই কিছু না কিছু স্টকের অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করতে, যেগুলো দেখলে হয়তো বা আপনার ট্রেডিং প্র্যাকটিসটি আর একটু বেটার হতে পারে। তো চলেন কথা না বাড়িয়ে চলে আসি ইন্ডেক্সে। ইন্ডেক্স নিয়ে কথা বলতে গেলে শুরুতেই আমাদের ইউএস অ্যানালাইসিস, যেটা আমাদের ফেসবুক গ্রুপে দেওয়া আছে, আপনারা গ্রুপ ভিজিট করলেই দেখবেন যে সেই গ্রুপে আসলে কি দেওয়া আছে। তো সেই অনুযায়ী যদি আমরা দেখি যে আমরা এখান থেকে ফল শুরু করেছিলাম, এই পর্যন্ত উঠে আমরা চলে এসেছিলাম 6363 পয়েন্ট পর্যন্ত চলে এসেছিলাম, সেখান থেকে কারেকশন নিয়ে আমরা নেমে এসেছিলাম 6263, প্রায় নিয়ার অ্যাবাউট 100 পয়েন্টের মতো একটা ফল হয়েছিল আমাদের। এখান থেকে শুরু করে আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে আমাদের ইনফো লাইন যেটি আছে, ইনফো লাইন যদি আমরা বসাই, তাহলে আমরা দেখতে পারবো যে ঠিক এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমাদের 100 পয়েন্টের মতো পতনের পরে আজকে আমরা গত দুই একদিন যাবত মার্কেটে একটা আপ ট্রেন্ড এর মতো দেখতে পাচ্ছি। অ্যাজ এ রেজাল্ট আজকে আমরা কি পেলাম, আজকে আমরা বলবো যে আমরা একটা ডবল টপ পেয়েছি। এটা আমাদের জন্য একটা ব্যাড নিউজ। ব্যাড নিউজ কেন, যে আমরা পাশাপাশি একটা ডাবল টপ পেয়ে গেলাম, অ্যাজ এ রেজাল্ট মার্কেটের অবস্থা কন্ডিশন যেটা মনে হচ্ছে যে মার্কেট মেবি, আমার কথায় তো আর মার্কেট চলে না, আমি জাস্ট টেকনিক্যাল অ্যানালাইসিসটা করি, টেকনিক্যাল অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করি যে আসলে মার্কেটটা কোন দিকে যেতে পারে। সেখান থেকে আমার মনে হচ্ছে যদি আমরা এই যে এই পয়েন্টটা যেটা আমরা আজকে তৈরি করেছি 6328.8, এই পয়েন্ট যেটা আমরা তৈরি করেছি, এই পয়েন্টটাকে যদি আমরা আগামীকাল ব্রেকআউট, আগামীকাল বলতে নেক্সট রবিবার, যদি আমরা এটাকে ব্রেকআউট করতে না পারি, সো অ্যাজ এ রেজাল্ট কি হবে, আমরা এই সাপোর্ট যেটা আমরা তৈরি করলাম কিছুদিন আগে এই সপ্তাহের ভিতরে 6298.5, এইটাকে ব্রেক করে আমরা নিচের দিকে চলে আসব যদি আমরা ব্রেকআউট করতে না পারি। অ্যাজ এ রেজাল্ট যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আমরা যদি ধরেই নিই যে এই বরাবর আমাদের যে সাপোর্টটা ছিল সেই সাপোর্ট রেঞ্জের কাছাকাছি এসে আমরা থামবো বা থামার চেষ্টা করব, এই হচ্ছে আমাদের থামার জায়গা। সো এটা আসলে অবাক হওয়ার কিছু নেই, ঈদের আগে এরকম কারেকশন ইজ ভেরি কমন, খুবই কমন একটা বিষয়। তো আমরা এখান থেকে যেটা আশা করতে পারি, এখান থেকে আমরা আশা করতেছি ডাবল বটম, এই জায়গা থেকে আমরা আশা করতেছি এখানে একটা ডাবল বটম ক্রিয়েট করবে, আফটার দ্যাট আমরা হয়তো উপরের দিকে মুভ দিব। তো হয়তো বা মুভ দিব সেটা অনেক পরের ইস্যু, আগে দেখতে হবে যে ঈদের আগে আমরা আমাদের ডাবল বটমটাকে কনফার্ম হিসাবে পাই কিনা। আমি বলেছি বলেই যে এটা হবে সেটা না, আমার কাছে মনে হয়েছে, আপনাদের কাছে ভিন্ন মত থাকতেই পারে। টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে যার যার অ্যাসপেক্টস থেকে, যার যার দৃষ্টিকোণ থেকে আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করা, তারপরে মার্কেট তার নিজের গতিতেই চলবে, মার্কেটের একটা নিজস্ব গতি আছে, ছন্দ আছে, সেই গতিতেই মার্কেট চলবে এবং আমরা দেখব যে অ্যাজ এ রেজাল্ট কি হয়। তো আমরা যদি এই অ্যানালাইসিসটা আমরা আমাদের ফেসবুক গ্রুপ যেটা আছে সেই ফেসবুক গ্রুপেও আমরা শেয়ার করব। সো আপনারা যারা সেখান থেকে দেখে নিতে চান, তারা চাইলে অ্যানালাইসিসটা সেখান থেকে দেখে নিতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপে আমরা চেষ্টা করি প্রতিদিনই কিছু না কিছু শেয়ারের আপডেট আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো এরপরে আমরা চলে যাবো লাফার্স। লাফার্স যে আমরা আসলে কি দেখতে, যেখানে আমরা ডাউন ট্রেন্ড লক্ষ্য করতেছি, তাহলে এই মুহূর্তে নিরাপদ বিনিয়োগ গুলো আসলে কি হবে, যে শেয়ারগুলো অনেক উপরে উঠে গেছে সেখান থেকে মনে হয় যে শেয়ারগুলো ফ্লোরের খুব কাছাকাছি অবস্থান করতেছে এবং নিজেদের মধ্যে একটা আপ ট্রেন্ড ধরে রেখেছে ট্রেন্ডের ভেতরে, সেই ধরনের শেয়ার কিন্তু সিলেকশন করা বেটার হবে সেই সকল শেয়ারগুলোর তুলনায় যারা অনেকটা অংশে অনেকটা প্রাইস তারা গেইন করে ফেলেছে। তো আমরা যদি লাফার্স এর ফ্লোর দেখি, তাহলে দেখবো যে ফ্লোর হচ্ছে এই শেয়ারের একটু এদিক সেদিক হতে পারে 64.7। তো 64.7 যদি হয়, আজকে আমরা যদি ক্লোজিং করি, আজকের টোটাল যেটা ঢোকে এখানে একটা ডবল টপ রয়েছে, আমরা ভাঙলে পরে দেখতে পারবো, সেখানে যদি আমরা দেখি সর্বোচ্চ প্রাইস আজকের দিনের 68.1, 64 এবং 68 টাকার মধ্যে মাত্র 4 টাকার একটা গ্যাপ আছে, যেটা পার্সেন্টেজ হারে আমার মাত্র ফ্লোর থেকে আমি 5% এর মতো উপরে নিচে অবস্থান করতেছি। যেহেতু লাফার্জ এর ভেতরে
একটা আপ ট্রেন্ড এর মতো চলতেছে, এবং এখানেও যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এখানেও আমরা একটা ডাবল টপ এর মতো অবস্থান পাচ্ছি। কারণ কি, ইন্ডেক্সের সাথে আসলে ম্যাক্সিমাম স্টক মুভ করে, ইন্ডেক্সের সাথেই ম্যাক্সিমাম স্টক আবার সামনের দিকে চলে যায়। সো সেখান থেকে যদি আমরা এই ডাবল টপটাকে কনসিডার করি এবং ডাবল টপের নেকলাইন যদি এই পয়েন্টটাকে আমরা কনসিডার করি, সেটা কোন পয়েন্ট? সেটা হচ্ছে 66.8। এই পয়েন্টটাকে যদি আমরা ডাবল টপের নেকলাইন হিসাবে কনভার্ট করি বা কনসিডার করি, তাহলে আমরা দেখব যে এইটার একটা ফল ডাউন হওয়ার পসিবিলিটি আছে। 1 নম্বর পসিবিলিটি হয়ে গেলে তাহলে আমি আসলে কোন পয়েন্টের দিকে এন্ট্রি নেব? আমার এন্ট্রি পয়েন্ট অ্যাজ ওয়েল অ্যাজ স্টপ লস দুটাই কাছাকাছি পর্যায়ে হবে, কারণ আমি চাই না আবার এই শেয়ারটি যদি ফ্লোরে চলে আসে আমি ফ্লোরের ভেতরে আটকা পড়তে চাই না। সো যেহেতু আমি আটকা পড়তে চাই না, সেজন্য আমি আমার এন্ট্রি পয়েন্ট কে নির্ধারণ করব ৬৫.৫ থেকে শুরু করে 65.00 এবং 66.4। মানে এই 66.5 বলেন আর 66.4 বলেন, সেখান থেকে 65.5, এই যে 1 টাকার একটা গ্যাপ, এই গ্যাপের ভেতরেই আমি কিন্তু আমার এন্ট্রিটা নেওয়ার চেষ্টা করব, শুধুমাত্র তারাই যারা আমরা লাফার্জে ইনভেস্ট করতে চাই। আমি কিন্তু আপনাকে কোনোভাবেই কোনো শেয়ার বাই সেল নির্দেশনা দিই না, আমি শুধু আপনাকে বোঝাতে চাচ্ছি যে কিভাবে কিভাবে আমরা লাফার্জে একটা স্টক কেনার পরে সেটা বাই সেল করতে হয়। এবং যেহেতু আমি চাই না যে আমি আবার ফ্লোরে চলে যাব, সেই জন্য আমি একটা স্টপ লস নির্ধারণ করব। যদি ৬৫.৫ ভেতরে আমি এটা কিনতে পারি, তাহলে ৬৫.২ আমি ধরেই নিচ্ছি, আমি ৬৫টাকাতে একটা স্টপ লস নির্ধারণ করলাম। যদি কোনো সময় প্রাইস কোনোভাবে ৬৫টাকাকে হিট করে, আমি সেল দিয়ে দিব। যতই আমার ফ্লোর ৬৪.৮ থাকুক না কেন, আমি এটা সেল দিয়ে দিব যদি আমি ফ্লোরে আটকা পড়তে না চাই। যদি এমন হয় সেটা আবার ফ্লোর টাচ করলো, সেক্ষেত্রে কিন্তু সেটা আবার ফ্লোর টাচ করতে পারে। এখন কেন এই ৬৫টাকা? এই ৬৫টাকা এই কারণে যে আমরা আগের বার এই স্টকটিকে ৬৪.৯ পর্যন্ত নামতে দেখেছিলাম উইথ শ্যাডো। সো আমরা ধরি আবার এইখানে আমার বর্তমানে যে সুইংটি রয়েছে, সেই সুইং এর লো কিন্তু আমার ৬৫টাকা কাছাকাছি, ৬৫টাকা থেকে কিছুটা উপরে, ৬৫.৪ বা ৬৫.৫ অবস্থান করতেছে। তাহলে এই যে গ্যাপটা যদি আমি ধরেই নেই যে এরপরে আপ ট্রেন্ড আসবে, তাহলে কিন্তু তার কখনোই এই ৬৫.৪ বা এইখানে যে ডাবল বটমের নিচে আসার কোনো সুযোগ নেই। যদি সে নিচে চলে আসে, তাহলে কিন্তু সে আপ ট্রেন্ড কন্টিনিউ করবে না। তাহলে আমরা একটু জিনিসটা বুঝলাম যে এখানে একটা হায়ার লো, অর্থাৎ এই লো থেকে, এই যেখান থেকে এই ট্রেনটা শুরু হয়েছিল, যেটা লো হচ্ছে ৬৫.৪, এবং আমরা ধরে নিচ্ছি যে যেটার শ্যাডো বাদ দিলে যার লো দাঁড়ায় হচ্ছে ৬৫.৫, এই লোর উপরে বা সমান সমান যদি হয়, তাহলে আমরা ধরে নিব যে LHBL অর্থাৎ লাফার্স ওসিম বাংলাদেশ সেটা উপরের দিকে যাবে। আর যদি সেটা না যায়, যদি সে ৬৫টাকার কাছে চলে আসে, তাহলে সে তার ট্রেনটাকে ব্রেক করলো, ট্রেন ব্রেক হয়ে গেল। সো আমি যদি চাই যে আমি ফ্লোরে আর যাব না, কারণ আমি অলরেডি ফ্লোরের উপরেই কিনেছি, সেক্ষেত্রে ৬৫টাকাতে আমার স্টপ লস নিয়ে নেওয়াটা সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। ঠিক আছে, এই ছিল হচ্ছে আমার লাফার্স হোলসিম বাংলাদেশের ক্ষেত্রে আমার ব্যাখ্যা। তো আগে আমরা এখানে বাই করব, সাপোর্টের কথাগুলো বললাম, তাহলে আমরা এখান থেকে রেজিস্ট্যান্স ধরে নিব। এই পয়েন্টটাকে আমরা রেজিস্ট্যান্স ধরবো, যে যদি ব্রেকআউট করতে পারে তাহলে হয়তো সে ৭০.৬ পর্যন্ত যেতে পারে, এটাকে আমরা রেজিস্ট্যান্স হিসাবে ধরতে পারি। এছাড়াও আমাদের বেশ কিছু টার্গেট পয়েন্ট রয়েছে, আপনারা জানেন যে এইখানে একটা টার্গেট রয়েছে, এই টার্গেট এরিয়াতে সে হিট করতে পারে। বাট এইটা যখনই সে এখানে আপট্রেন্ড কনফার্ম করবে, আমরা চেষ্টা করব আমাদের ফেসবুক গ্রুপে, আমরা চেষ্টা করব আমাদের ফেসবুক গ্রুপ টেকনিক্যাল অ্যানালাইসিস উইথ স্টক হ্যাকে এর একটি ফোরকাস্ট আপনাদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য। সো এই হচ্ছে আপাতত আমাদের লাফার্স হোলসেল বাংলাদেশ, এই অ্যানালাইসিসটি আপনারা আমাদের ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন আর একটু সুন্দরভাবে, আর একটু সাজানো গোছানো ভাবে আমরা আমাদেরকে আপনাদেরকে আমাদের ফেসবুক গ্রুপে আমরা শেয়ার করব। সো এরপর আসেন সিপাল, সিপাল নিয়ে
আসলে আমি বরাবরই সিপারলে এই মুহূর্তে একটু পজিটিভ চিন্তা ভাবনা করতেছি, কারণ সিপারলে আমি একটা ট্রায়াঙ্গেল এখান থেকে পাচ্ছি। যেহেতু এই যে এই ট্রায়াঙ্গেলের ধরনটা যদি আমরা একটু লক্ষ্য করি, দিস ইজ সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল, দিস ইজ সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল। যেহেতু এটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল, সো এটা কি করতে পারে, এটা উপরের দিকে অ্যাজ ওয়েল এজ নিচের দিকে যে কোনো দিকেই ব্রেকআউট করতে পারে, এটা যে কোনো দিকেই ব্রেকআউট করতে পারে। সো এই মুহূর্তে আমাদের কিন্তু এই পজিশনটাকে বেশি নজরে রাখা লাগবে। এখনই কিন্তু আমরা সিপারলে এন্ট্রি নেব না, আমরা সিপারলে তখনই এন্ট্রি নিব যখনই এটা যে কোনো এক দিকে ব্রেকআউট করবে। সো উপরের দিকে ব্রেকআউট করার জন্য যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে দেখব এই যে ক্লাউড এরিয়া, যে যে এরিয়াটা আছে যেটা আমরা দেখতে পাচ্ছি, যে এই যে ক্লাউড এরিয়াটা, এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেল রাস্তায় যে রাস্তাটা আছে, ইটস চ্যানেল, এই চ্যানেল দিয়ে যদি সে ব্রেকআউট করে উপরের দিকে চলে যেতে পারে, উপরের দিকে চলে যেতে পারে, সেক্ষেত্রে আমরা একটা অপশন পাবো। পসিবিলিটি কত উপরের দিকে ব্রেক করার পসিবিলিটি, আমরা কিন্তু একটা টেন্টেটিভ একটা ধারণা করতে পারি যে উপরের দিকে তার ব্রেক করার পসিবিলিটি হচ্ছে 70%। কেন সেটা বলতেছি, যে কেন সে 70% তার সম্ভাবনা আছে উপরের দিকে ব্রেক করার, উপরের দিকে ব্রেক করার পসিবিলিটি হচ্ছে 70%, এবং নিচের দিকে ব্রেক করার পসিবিলিটি হচ্ছে তার 30%। তার মানে কেন এটা 30%, কেন এটা 70%, সেটা আপনার সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। 1 নম্বর পয়েন্ট, যেটা আমার কাছে মনে হচ্ছে, যেহেতু এখান থেকে কারেকশন নিয়ে এই পর্যন্ত নেমে এসে এইখানে সে একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল করতেছে, এবং এখানে ট্রেন্ড পরিবর্তন হওয়ার একটা সুযোগ সে আমাদেরকে দিতে পারে, আমার ক্লাউডে সেই পজিশনটি রয়েছে। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যদি দেখি আরএসআই তে একটা আপ ট্রেন্ড কিন্তু রয়েছে, অলরেডি আরএসআই তেও আমরা একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন কিন্তু দেখতে পাচ্ছি। এইটা কি ট্রায়াঙ্গেল প্যাটার্ন? আমরা যদি আরএসআই এর ট্রায়াঙ্গেল প্যাটার্ন নিয়ে একটু কথা বলি, আরএসআই এর ভেতরে এটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের উপরের দিকে বাধা পাচ্ছে, নিচের দিক থেকে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, দিস ইজ অ্যাসেন্ডিং। আমরা কিন্তু জানি এটা হচ্ছে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, তার মানে আমরা উপরেও একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি, নিচেও একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি, বাট ইট ইজ এ অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। এবং অ্যাজ পার রুলস এই অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল যদি 50 কে ভেদ করে উপরে সাপোর্ট নিতে পারে, উপরের দিকে গিয়ে একটু কারেকশন মুডে আসলো, ততক্ষণে এটা 50-এর উপর সাপোর্ট নেবে, সেই সাপোর্টে এটার উপরের দিকে যাওয়ার পসিবিলিটি 70%। এই কারণেই এটার আমি উপরের দিকে যাওয়ার পসিবিলিটি ধরেছি 70%। এখন কেন তাহলে নিচের দিকে, কেন আমি কেন 100% বলতেছি না যে এটা উপরের দিকে যাবে? 100% স্টক মার্কেটে কেউ কোনো স্টকের গ্যারান্টি দিতে পারে না, কেউ কোনো স্টকের গ্যারান্টি দিতে পারবে না যে এই স্টকটি 100% উপরের দিকে, সে বলবে যে যেতে পারে, এটার ভেতরে যাওয়ার পসিবিলিটি আছে টেকনিক্যাল অ্যানালাইসিস বলতেছে। বাট যদি কেউ আপনাকে বলে যে এই স্টকটি 100% উপরের দিকে যাবে, সে আপনাকে হয় প্রলুব্ধ করছে অথবা সে মিথ্যা কথা বলতেছে, তার মন গড়া কথা বলতেছে। এখন এটা নিচের দিকে কেন যেতে পারে, নিচের দিকে যাওয়ার পসিবিলিটি গুলোকে আমরা কেন আমলে আনতেছি, কেন এই 30% কে আমরা আমলে কেন আনতেছি, সেটা নিয়ে একটু কথা বলি। 1 নম্বর কথা হচ্ছে যে এইটা উপরের দিক থেকে নিচের দিকে এসে এই পয়েন্টে একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল তৈরি করেছে। সো এইখান থেকে এইটুকে যদি আমরা ইলোট ওয়েভের ওয়েভ কাউন্টিং এ ফেলি, ইলোট ওয়েভের ওয়েভ কাউন্টিং এ ফেলি, এবং টোটালটাকে যদি আমরা এখান থেকে ভাঙা শুরু করি, তাহলে দেখব যে এইটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার এ হতে পারে, আমরা পসিবিলিটি হচ্ছে যে এটা একটা এ, এটা যদি এ ওয়েভ হয়, এইটা যদি বি ওয়েভ হয়, তো তার পসিবিলিটি তৈরি হবে কারেকশন নিয়ে নিচে চলে আসার। যদি সে নিচের দিকে চলে আসে, তাহলে সে সাপোর্ট নেবে হচ্ছে এইখানে, কোথায়, এই পয়েন্টটাতে।
118.9, 118.9। তখন এখন আমাদের সি পার্লটাতে কি করা লাগবে? আমি যদি একজন ট্রেডার হয়ে থাকি এবং আমি যদি চাই যে আমি নিরাপদ বিনিয়োগে যাব, সেক্ষেত্রে অবশ্যই আমি সি পার্লের জন্য আমি চাই একটা ভালো একটা এভারেজে কম প্রাইসে স্টকটা কিনা। আমি কিন্তু আপনাকে কিনতে বলতেছি না, যদি আমি কিনতাম তাহলে আমি কি করতাম? ধরেন আমি এখানে 100 টাকা বিনিয়োগ করব, তাহলে 100 টাকার যে 30% আমি ইমিডিয়েটলি এখানে ইনভেস্ট করে ফেলবো। 100 টাকার 30%, কোন 30%? এখানে বাকি 70% আমি কি করব? বাকি 70% আমি ব্রেক আউটের জন্য অপেক্ষা করব। কোন দিকে ব্রেক আউট দিচ্ছে? যদি সে নিচের দিকে ব্রেক আউট করে, দেখেন আমি যদি আজকে 212 টাকাতে এটা কিনি, বা 212 টাকার আশেপাশে, 212, 213, বা 200 টাকার আশেপাশে, 207, 11 যদি এটা কিনতে পারি, যদি এটা নিচের দিকে যায়, তাহলে আমি কি জানি যে এটা যখন নিচের দিকে ব্রেকআউট করবে, একবার হলেও সেটা উপরের দিকে, যে এই যে ট্রায়াঙ্গেলের কাছে, আমাকে 205 টাকাতে একবার বিক্রি করার সুযোগ দিবে। সো আমি 212 টাকা থেকে যখন প্রাইসটা নেমে আবার উপরের দিকে, যে এখান থেকে কারেকশন ফল শুরু করবে, তখন আমি এটা সেল করে আমার স্টপ লস বুক করব। বুঝছেন ট্রেডিং প্র্যাকটিসটা কি? আর যদি আমি দেখি যে সেটা উপরের দিকে ব্রেকআউট করলো, তাহলে আমি এখানে কি দেখতেছি? এখানে আমি দেখতেছি 232 টাকাতে আমার একটা রেজিস্টেন্স আছে। দেখেন তার মানে আমি আমরা এটাও জানি যে কোনো একটা ট্রায়াঙ্গেল হোক, কোনো একটা রেজিস্টেন্স হোক, সেটা ব্রেক করার পরে সে উপরে যাবে, রেজিস্টেন্সের উপরে সে আবার আসবে, এসে সাপোর্ট নে, তারপরে সে যাবে। তাহলে যখনই সে রেজিস্টেন্স ব্রেক করবে এবং ব্রেক করার পরে সে যখন এখানে এসে সাপোর্ট নিয়ে ব্রেক করার চেষ্টা করবে, তখন আমি এখানে 50% ইনভেস্ট করব। কত শতাংশ? 50%। তাহলে আগে 30 আর এখন 50, হলো কত? 80%। আমার কাছে আরো 20 টাকা আছে। এই 20 টাকা আমি কখন কিনবো? এই 20 টাকা আমি তখনই কিনবো যখন এটা ক্লাউডের উপরে চলে যাবে বলে আমাকে কনফার্ম করবে, তখন আমি আরো 20% এখানে ইনভেস্ট করব। সেই মুহূর্তে আমার এভারেজ দাঁড়াবে কত আমি বলতে পারি? সেই মুহূর্তে আমার এভারেজ দাঁড়াবে হচ্ছে 218 থেকে 218 টাকার কাছাকাছি। এই যে আমি 3 বার বিনিয়োগ করলাম, 3টা প্রাইজে বিনিয়োগ করলাম, সেক্ষেত্রে আমার এভারেজ দাঁড়াবে 218 থেকে 220। এবং যদি আমি স্টপ লস নেই, তাহলে 30% শেয়ারের, ধরি আমি 30টা শেয়ারে সেখানে কিনতে পেরেছি, সেই 30টা শেয়ারে আমার লস হবে হচ্ছে 12 টাকা থেকে 5 টাকা। তাহলে 5 টাকা 7 টাকা, পার শেয়ারে 7 টাকা, 3 সাথে 21 টাকার মতো আমার লস হবে। যেটা যদি আমি পার্সেন্টেজ হারে যদি হিসাব করি, তাহলে আমি এইটাখানে হিসাব করে পাবো অ্যারাউন্ড 6%-এর মতো আমার রিস্ক দাঁড়াবে সিপার্ল। তার মানে আমি আপনাকে একটা পারফেক্ট প্ল্যানিং দিয়ে দিলাম সিপার্ল এর জন্য। নট অনলি সিপার্ল, আমি আপনাকে কখনোই সিপার্ল কিনতে বলবো না, কখনোই সিপার্ল কিনতে বলবো না, কখনোই সিপার্ল কিনতে বলবো না, কারণ সিপার্ল এর প্রাইস অনেক উপরে আছে। বাট সিপার্ল এর মতো যে শেয়ার গুলো আছে, সেই শেয়ার গুলোতে আপনি যদি আমার কাছে বলেন যে ভাইয়া আপনার আপনার একটা পারফেক্ট ট্রেডিং প্ল্যান আমাদেরকে দেন, আমি বলবো যে দিস ইজ দ্য পারফেক্ট ট্রেডিং প্ল্যান, দিস ইজ দ্য পারফেক্ট ট্রেডিং প্ল্যান। পার্সেন্টেজ স্টক টু স্টক ভেরি করবে, পার্সেন্টেজ স্টক টু স্টক ভেরি করবে, অবস্থা স্টক টু স্টক ভেরি করবে, সব কিছু স্টক টু স্টক ভেরি করে। বাট আমি একটা এক্সাম্পল আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই যে প্র্যাকটিসটা, এই প্র্যাকটিসটা যদি আপনারা আপনাদের ট্রেডিং এর সাথে যুক্ত করতে পারেন, তাহলে আপনাদের ট্রেডিং এ লসের পরিমাণ কমে আসবে, লাভের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকবে। সো এই ছিল হচ্ছে সিপার্ল নিয়ে আমাদের প্ল্যানিং। সো সিপার্ল নিয়ে প্ল্যানিং করার পরে আপনাদের সাথে আমি যে শেয়ারটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আইটি কনসালটেন্ট। সো আইসি কনসালটেন্টের ভেতরে যদি আমরা দেখি যে এই মুহূর্তে স্টকটি কি বাই যোগ, আমি বলবো না, এই মুহূর্তে এই স্টকটি নতুন করে বাই করার সুযোগ কিন্তু খুবই কম। কখন সুযোগ ছিল? যখন 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 এটা ডাবল বটম কনফার্ম করলো, উপরে যখন এটা ডাবল টপ কনফার্ম করেছিল, তখন আমরা জানতাম যে সেটা সেটা বেস লাইনকে ভেঙে নিচে পড়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট যদি আমরা এটার লম্বা দূরত্বটা দেখি, তাহলে দেখবো যে এই ছিল হচ্ছে তার লম্বা দূরত্ব,
অ্যাজ এ রেজাল্ট সে লম্বা দূরত্বের কাছাকাছি পর্যায়ে এসে সে রিভার্সাল করেছে, ডাবল বটম করেছে। এইখানে আমি যদি না কিনে থাকি তাহলে এইখানে আমি কিনবো না। কারণ কি? কারণ যদি আমাকে ব্যাখ্যা করতে বলেন তাহলে দেখুন, এখন আরএসআই বেশ উপরের দিকে উঠে গেছে, আরএসআই বেশ উপরের দিকে উঠে গেছে সামনে। সে এখন আমাকে যেটা করতে হবে, এই যে রেজিস্ট্যান্স পয়েন্টের কাছাকাছি আমি আছি, মার্কেটে যেহেতু আমি ডাবল টপ পেয়েছি, মার্কেট যেহেতু কারেকশনে যাওয়ার পসিবিলিটি আমার কাছে মনে হয়েছে, তাই আমি আমার টার্গেট পয়েন্টের কাছে পৌঁছে গেলে যদি আমার মনে হয় তাহলে আমি আমার ম্যাক্সিমাম শেয়ার, হতে পারে সেটা 50%, হতে পারে 60%, হতে পারে 40%, আমার কাছে এটা ম্যাক্সিমাম মনে হচ্ছে। সো এখান থেকে আমার সেই পরিমাণে প্রফিটটা নিয়ে নেওয়া উচিত, নিয়ে নিয়ে পরবর্তীতে মার্কেটের অবস্থা বুঝে পুনরায় রি এন্ট্রি অথবা রি এক্সিটের প্ল্যান করা যেতে পারে। এই হচ্ছে আইটি কনসালটেন্টের ব্যাপারে। এই মুহূর্তে আমি যদি এমএসিডিটাকে একটু লক্ষ্য করি, আজকে আমি একটু ডেসক্রাইব ভাবে যাচ্ছি, একটু সময় নিয়ে কথা বলতেছি, যেহেতু কালকে শুক্রবার আছে, শনিবার আছে, সো ভিডিওটা একটু পরে আপলোড হলেও সমস্যা নেই। এই চিন্তা করে আমি আসলে একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করতেছি। দেখেন, আরএস যারা যাদের কাছে আছে, যাদের কাছে আছে তারা এই যে 44 থেকে 43-এর ভেতরে যদি আমরা রিভার্সাল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন পেয়ে যাই, রিভার্সাল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন কেমন হয় তাহলে একটু ক্যান্ডেল স্টিক নিয়ে পড়াশোনা করা লাগবে। যদি আমরা রিভার্সাল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন পেয়ে যাই, সো রিভার্সাল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন পেলে সেখান থেকে আমরা এক্সিট নিয়ে বেরিয়ে আসবো। আর যদি দেখি যে এটা ব্রেকআউট করতেছে তাহলে কিন্তু আবার যারা এখনো এন্ট্রি নেয় তার জন্য এন্ট্রি দেওয়ার সুযোগ তৈরি করতে পারে। দুইটা অপশন, যারা এন্ট্রি অলরেডি নিয়েছেন তাদের জন্য এটা প্রফিট টেকিং জোন হতে পারে যদি সেটা রিভার্স করে, অথবা যারা এখনো এন্ট্রি নেন না, ভাবতেছেন এটা এন্ট্রি নিব কি নেব না, নেব কি নেব না, তাদের জন্য হচ্ছে এটা উপরের দিকে যদি ব্রেকআউট করার পসিবিলিটি দেখায় সেক্ষেত্রে আমরা এখান থেকে ব্রেকআউট করতে পারি, এখান থেকে ব্রেকআউট নিয়ে নিতে পারি। ক্লিয়ার? ওকে ফাইন, তাহলে এই ছিল হচ্ছে আমার আইটিসির কথা। মেট্রো স্পিনিং, মেট্রো স্পিনিং এ খুব ভালো অবস্থান। আমি মেট্রো স্পিনিং এর চার্টটা গত 2-1 দিন আগে আমার এক ভাইয়ের রিকোয়েস্টে দেখতেছিলাম এবং আমার কাছে মনে হয়েছিল যে হ্যাঁ, লং টার্মে যদিও এটা ভালো করার পসিবিলিটি আছে, এই মুহূর্তে হয়তো বা কারেকশন নেবে। কেন বলেছিলাম? কারণ আমি এখানে দেখেছিলাম ডাবল এখান থেকে এখানে রিভার্স করে, তাহলে আমি ধরেছিলাম যে তাহলে এই পর্যন্ত হয়তো 32 টাকার কাছাকাছি হয়তো স্টকটা নেমে আসে, ডাবল বটনটা কনফার্ম করবে, আমি সেটা আশা করেছিলাম। বাট অ্যাজ এ রেজাল্ট আজকে আমরা কি পেলাম? আজকে আমরা একটা ব্রেকআউট ক্যান্ডেল পেলাম, যে কারণে এটা হায়ার লো কনফার্ম করেছে। আমি নিজে এটা প্রেডিক্ট করেছিলাম, যেহেতু এটা উপর দিকে রেজিস্টেন্স করেছে, সেটার পসিবিলিটি আছে নিচের দিকে চলে আসার, বা অন্তত এই পর্যন্ত 33-34 এই পর্যন্ত হয়তো এটা চলে আসবে। বাট বাট আজকে আমরা এখানে হায়ার লো পেয়েছি। কি পেয়েছি? হায়ার লো, হায়ার লো পেয়েছি, এখানে একটা ব্রেকআউট ক্যান্ডেলও পেয়েছি। পয়েন্ট গুলো আমি মার্ক করে দিচ্ছি, এইটা এই মুহূর্তে আমার সুইং লো 32.5, এটা আমার সুইং লো, এইটার এই বরাবর গেছে, এই মুহূর্তে এইটা নতুন একটা লো তৈরি করেছে, সেটা হচ্ছে 34.3, অর্থাৎ অ্যারাউন্ড 2 টাকা উপরে সে একটা লো তৈরি করেছে এবং তার রেজিস্টেন্স পয়েন্ট ছিল হচ্ছে 36.4, যেটাকে সে আজকে ব্রেকআউট করলো এবং ব্রেকআউট করে সে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। এখন যদি সে উপরের দিকে যায় তার সামনে রেজিস্টেন্স গুলো কি কি? সো আমরা যদি রেজিস্টেন্স গুলো ড্র করতে চাই তাহলে ফার্স্টেই ফিবোনাচি রিট্রেসমেন্ট এবং চার্টের রিট্রেস, দেখেন এইখানে আমার একটা রিট্রেসমেন্ট আছে, লক্ষ্য করেন এখানে আমার একটা রেজিস্টেন্স আছে, হ্যাঁ এখানে একটা রেজিস্টেন্স আছে, ঠিক সেই বরাবর যদি করে এখানে 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 রেজিস্টেন্স আছে। সো এই পয়েন্টটাই 61%টা আমার একটা রেজিস্টেন্স, আপাতত 40 টাকায় একে আমার একটা রেজিস্টেন্স আছে, এবং এই মুহূর্তে আমরা যদি দেখি তাহলে তার আগের টপ যেটা ছিল সেটাও 44.8, যেটাও একটা রেজিস্টেন্স। তাহলে এই যে মেট্রো স্পিনিং, মেট্রো স্পিনিং এর জন্য আমরা যে জায়গাগুলো পেলাম সেই জায়গাগুলোকে আমরা ধরেই নিচ্ছি যে এই এই জায়গাতে তার জন্য হচ্ছে সামনে রেজিস্টেন্স আছে একটা 40.1 এবং 44.8। সো আপনারা যখন আমাদের ফেসবুক গ্রুপে ঢুকবেন, ফেসবুক গ্রুপে ঢুকলে দেখবেন যে মেট্রো স্পিনিং এর ঠিক এখানে রেজিস্টেন্স লেখা থাকবে, এখানে রেজিস্টেন্স লেখা থাকবে, এখানে স্টপ লস, মানে চার্টটা একটু সুন্দর করে গুছিয়ে গুছিয়ে দেওয়া থাকবে, যে কারণে আপনার জন্য সুবিধা হবে। অ্যাজ এ রেজাল্ট আমরা আরএসআই তে একটা আপট্রেন্ড দেখতে পাচ্ছি, আজকে আরএসআই রেজিস্টেন্স সেটা ব্রেক করে উপরের দিকে চলে গেছে। তো এই ছিল হচ্ছে মোটামুটি মেট্রো স্পিনিং নিয়ে আলোচনা। তো
তো সবাই আশা করি বুঝতে পেরেছে, আমরা বেশ কিছু স্টকের ডিটেলস আলোচনা করার চেষ্টা করেছি, ইন্ডেক্স নিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি, এবং যদি এইটার ডাবল বটম, ইন্ডেক্সের ডাবল বটম যদি কনফার্ম করে, যেটা আমরা আশা করতেছি যে ইন্ডেক্স ডাবল বটম কনফার্ম করবে, ডাবল বটম যদি কনফার্ম করে তাহলে কিন্তু ইন্ডেক্স একটা বেশ ভালো একটা আপট্রেন্ডে চলে যাবে। অ্যাজ এ রেজাল্ট আমরা যে স্টকগুলো নিয়ে আশাবাদী বা আপনি যে আপনার যে স্টকগুলো নিয়ে আশাবাদী সেগুলো অ্যানালাইসিস করে দেখেন যে আপনি আসলে কোন পয়েন্টে আছেন, এবং সেগুলো হয়তো যখন ইন্ডেক্স রিভার্স করবে বা ডাবল বটম যদি ক্রিয়েট নাও করে, যেমন আমি মেট্রোর কথা বললাম যে এখানে ডাবল বটম কনফার্ম করার কথা ছিল, বাট কিন্তু সেটা সে ডাবল বটম করে নাই, সে কি করেছে উপর দিকে ব্রেকআউট করে চলে গেছে, সামান্য একটু কারেকশন নিয়ে সে উপর দিকে চলে যেতে পারে। তো বেসিক্যালি যদি এখান থেকে আমরা একটা হায়ার লোর কনফার্মেশন পাই, আপনার আমার সবার স্টকে কিন্তু ভালো একটা মুভমেন্টে যাবে। তো এই মুহূর্তে ধীরে ধীরে বিনিয়োগে থাকাটাই হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি। শুধু অযথা প্যানিক হবেন না, মার্কেটে অবশ্যই ভালো দিক আসতেছে, অ্যানালাইসিস তাই বলতেছে, কোনো আশার বাণী শোনাবো না, অ্যানালাইসিস যেটা বলতেছে সেটা আপনার সাথে শেয়ার করতেছি, আমি খারাপ হলেও বলি ভালো হলেও বলি, সেটা আপনার আপনাদের ফেসবুক গ্রুপ ভিজিট করলেই বুঝুন, সকল অ্যানালাইসিস আছে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করলেই পেয়ে যাবেন। তো আজকে ছিল এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।